ফিরে আসলাম বিরতির পর। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সোমবার রাজ্যে আসছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজ্য আগমন সোমবার এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রদেশ কংগ্রেসের নেতারা। আরো একবার জানিয়ে রাখি, সোমবার রাজ্যে আসবেন রাহুল গান্ধী, হেলিকপ্টারে করে আইনজলে যাবেন তিনি। তারই আগে তাকে স্বাগত জানাবেন বিমানবন্দরে কংগ্রেসের প্রদেশ নেতৃত্বরা। এই প্রসঙ্গে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস সাহার সঙ্গে কথা হয় আমাদের সাংবাদিকের, নিউজ ভ্যানগার্ডের। তিনি কি জানাচ্ছেন রাহুল গান্ধীর আশাকে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে কংগ্রেস সভাপতির, শুনুন। আমাদের ইনচার্জ ডক্টর অজয় কুমার জি আমাদের পিতা জানালেন, রাহুলজি আগামীকালকে সকাল 10টায় আগরতলা বিমানবন্দরে উনি পৌঁছবেন। আইজলে মিজোরাম ইলেকশনের ক্যাম্পেইনের জন্য উনি যাচ্ছেন। তো ভায়া আগরতলা উনি সকাল 10টায় আগরতলা বিমানবন্দরে পৌঁছে আগরতলা বিমানবন্দর থেকে উনি হেলিকপ্টার যোগে আইজলে যাচ্ছেন ক্যাম্পেইনের জন্য। সেখানে প্রচার শেষ করে নেক্সট ডে মর্নিং এ আবার উনি সেখান থেকে বেরোচ্ছেন। 3টা নাগাদ সম্ভবত আগরতলা হয়ে উনি দিল্লির উদ্দেশ্যে আবার যান। তো এই যাওয়া আসা দুবারেই আমরা আগরতলা বিমানবন্দরে ওনার সাক্ষাৎকে আমরা ধন্যবাদ জানিয়েছি আমাদেরকে বিমানবন্দরে যাওয়ার জন্য এআইসিসির তরফ থেকে জানানো হয়েছে। আমরা সেখানে ওনাকে রিসিভ করবো এবং নেক্সট ডেতে আমরা সিওপ করবো। আচ্ছা আচ্ছা আশিস বাবু, 2024-এর নির্বাচন তো সামনেই, তো সেই হিসাবে কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন, শীর্ষ নেতৃত্বরা রয়েছেন, তারা কি আসবেন, আসার কথা রয়েছে ত্রিপুরাতে? রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী, তাদের কি আসার কথা রয়েছে? আমাদের কাছে যতটা এখনো কি যা ইনফরমেশন, যে আমাদের এই লোকসভা নির্বাচনের অনেক আগেই আমাদের রাজ্যে প্রিয়াঙ্কা জি, রাহুল জি ওনারা আসবেন দলীয় কর্মসূচির জন্য। ওনারা এখানে সংগঠনকে শক্তিশালী করা, সাধারণ মানুষের যে প্রত্যাশা যেটা এই সরকার পূরণ করতে ব্যর্থ, এবং বিগত 5.5 বছরের উপরে এখানে একটা সরকার চলছে যে সরকার মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওনারা এখানে একটা সন্ত্রাস ভয় ভীতির পরিবেশ তৈরি করে স্বৈরাচারী শাসন কায়েম করে রেখেছে। এই শাসন ব্যবস্থা এটাকে মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না, এর বিরুদ্ধে মানুষ সোচ্চার। প্রদেশ কংগ্রেস এই বিষয়গুলি নিয়ে যে আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে এবং বিভিন্ন আদিবাসী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জনগণের বিভিন্ন শ্রেণীর মানুষের যে দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে, এই কর্মসূচিতেই অংশগ্রহণ করতে ওনারা আসছে। কংগ্রেসের সভাপতি আশিস সাহার বক্তব্য আপনারা শুনলেন। সোমবার রাজ্যে আসছেন রাহুল গান্ধী এবং কংগ্রেসের সভাপতি আশিস সাহা তিনি যেমনটা জানালেন, আগামীকাল 10টা নাগাদ কার্যত বিমানবন্দরে এসে পৌঁছাবেন রাহুল গান্ধী এবং বিমানবন্দরে কংগ্রেসের রাজ্য শীর্ষ নেতৃত্বরা দেখা করবেন, সেখানে স্বাগত জানাবেন, অভিনন্দন জানাবেন এবং পরবর্তী সময় তিনি কপ্টারে করে আইজলের উদ্দেশ্যে উড়ে যাবেন এবং পরবর্তীতে তিনি একদিন থেকে আবারও ফিরে আসবেন আগরতলাতে। আগরতলা বিমানবন্দর থেকে তিনি যাত্রা করবেন বলে জানা যাচ্ছে। একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।